ফুটবলের সব খবর সবার আগে পেতে এখন সাবস্ক্রাইব করুন এবং প্রেস পয়েন্ট হারিয়ে বড়দিনের ছুটিতে মাদ্রিদের নতুন বছরের শুরুটা হয়েছে কাঙ্ক্ষিত জয় দিয়ে রাফায়েল ভারানের জোড়া গোলে গ্যাটাফিকে হারিয়েছে জেনে জিতানের দল প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে লা লিগার ম্যাচে তিন শূন্য গোলে জিতেছে প্রতিযোগিতাটির সাফল্যতম দলটি প্রথমার্ধে রিয়েলের রক্ষণে চাপ বাড়িয়েছিল গ্যাটাফে। তবে গোলরক্ষক থিব কর্তান নৈপুণ্যে বেঁচে যায় রিয়েল মাদ্রেদ ম্যাচের শুরু থেকে বল দখলে রিয়েল এগিয়ে থাকলেও আক্রমণে আধিপত্য দেখিয়েছে স্বাগতিক গেটাফে কিন্তু ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিয়েছেন রিয়াল, ম্যাচের চৌত্রিশতম মিনিটে রিয়াল নিজেদের কাঙ্ক্ষিত গোলের দেখা পায় এ সময় গোল করে দলকে এগিয়ে নিয়েছেন রাফায়েল ভারান এক শূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছেন রিয়েল মাদ্রিদ দ্বিতীয়ার্ধে ম্যাচের তিপ্পান্নতম মিনিটে আবারও ফরাসি এই ডিফেন্ডারের গোল দলের দ্বিতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেছেন রাফায়েল ভারান দুই শূন্য গোলে এগিয়ে থাকা রিয়াল মাদ্রিদ নিজেদের তৃতীয় গোলের দেখা পেয়েছে ম্যাচের একেবারেই শেষ মুহূর্তে অতিরিক্ত সময়ে ছিয়ানব্বইতম মিনিটে দলের তৃতীয় ও নিজের প্রথম গোলটি করেছেন লোকা মাদ্রিদ তাতেই তিন শূন্য গোলের জয় নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের